নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবং এটা মূলত মোহনবাগানকে নিয়ে ভিডিও। আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে যে স্পেনে ফিরে যাওয়ার পর একটা কিন্তু অপারেশন হবে কোচ অ্যান্তোনিও লোপেজ হাভাজের, এবং আগামী মৌসুমে কোচ হিসেবে, মোহনবাগানের কোচ হিসেবে থাকতে পারবেন কি না কোচ হাভাজ, সেটা কিন্তু এই অপারেশনের পর তিনি কেমন থাকেন এবং তার রিহ্যাব কেমন হয় সব কিছুর উপরে নির্ভর করছে। এবং ডাক্তাররা তাকে কী পরামর্শ দেন, তিনি পুরো সময়টা কোচিংয়ে দিতে পারবেন কি না, সেটা কিন্তু একটা বড় বিষয়। যদি তিনি পুরো সময়টা কোচিংয়ে দিতে না পারেন, সেক্ষেত্রে তাকে হয়তো টিডি করে রাখা হতে পারে এবং অন্য একজন কোচকে নিয়ে আসা হতে পারে বলেই খবর। তবে সেই কোচটা যে সার্জিও লোবেরা হবে না, সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত। যদিও বিভিন্ন জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যে সার্জিও লোবেরা, তবে মোহনবাগানের এই মুহূর্তে যে দল, সেই দলের সেই তাদের যে প্লেয়িং স্টাইল, তার সাথে কিন্তু সার্জিও লোবেরা কিছুটা হলেও কিন্তু খাপ খান না। এবং সেক্ষেত্রে হয়তো অন্য কোনো কোচ, যিনি কোচ অ্যান্তোনিও লোপেজ হাভাজের পরিচিত হবেন এবং কোচ হাভাজই হয়তো উপর থেকে পুরো ব্যাপারটাকে পরিচালনা করবেন, কিন্তু সেই কোচকে নিয়ে আসবেন কোচ হাভাজ নিজেই, স্পেনের কোনো কোচ হবেন এবং সেটা তিনি হাভাজ নিজে পছন্দ করবেন। কিছু জায়গায় অনেকে বলছিলেন যে হয়তো ম্যানুয়েলকে দিয়েই কাজ চালাবেন, তবে আমার মনে হয় না ম্যানুয়েলকে দিয়েই কাজটা তিনি করাবেন, হয়তো অন্য কোনো কোচকে রাখবেন যিনি, যদি তিনি সম্পূর্ণরূপে সুস্থ হতে না পারেন অপারেশনের পর এবং ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দেন একটা বেশি সময় ধরে, সেক্ষেত্রে হয়তো মোহনবাগান তাকে টিডি করার বিষয়ে ভাববে এবং একজন অন্য কোচকে আনা হবে যিনি সম্পূর্ণরূপে হাভাসের চয়েসেই হবেন এবং হাভাস পুরো ব্যাপারটাকে পরিচালনা করবেন বলেই মনে করা হচ্ছে। তবে দেখার বিষয় এখন কেমন থাকেন হাভাস, সেটাই সম্পূর্ণ সবচেয়ে প্রথম লক্ষ্য। এবং আমরা প্রার্থনা করব যে হাভাস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তার একটা অস্ত্রোপচার খুব তাড়াতাড়ি হবে বলেই খবর। আচ্ছা, তবে মোহনবাগান, আমরা যেদিন ISL ফাইনাল হয়েছিল সেই দিন, তার পরের দিন একটা ভিডিও করেছিলাম, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লেফট ব্যাক যে পজিশনটা, সেই পজিশনটা নিয়ে কিছুটা হলেও ভাবছে। কারণ যদিও অধিনায়ক শুভাশিসের একটা অসাধারণ মুরসুম, দুটো ট্রফি পেয়েছেন, তবে শেষের দিকে তার পারফরমেন্স নিয়েও কিন্তু অনেক কাটাছেড়া হয়েছে এবং সেই জায়গাটায় কিছুটা হলেও শুভাশিসের ব্যাক আপ কিন্তু খুঁজছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং সেক্ষেত্রে জয় গুপ্তা, FC গোয়ার জয় গুপ্তা, তাকে কিছুটা হলে অনেকটা পাওয়ার ব্যাপারে এগিয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই জয় গুপ্তা প্রথমে পুনে FC, যখন পুনে CTFC ছিল তখন তাদের সাথে অনুশীলন করতে করতেই পর্তুগালের একটা থার্ড ডিভিশন দলে, সেকেন্ড কি থার্ড আমি অ্যাকচুয়ালি মনে নেই, একটা ফার্স্ট ডিভিশন নয়, পর্তুগালের সেই রকম একটা দলে অনুশীলন করার সুযোগ পান। তারপর সেটা জুনিয়র বিভাগে খেলেন এবং তারপর 2021 সালে কিন্তু সেই ক্লাবের সিনিয়র বিভাগে সুযোগ পান। এবং তারপর একসময় খবর আসে যে উড়িষ্যাতে তিনি, তখন জোসেফ গাম্বায়ু ছিল কোচ, সেই উড়িষ্যাতে তিনি হয়তো সই করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সইটা সম্পূর্ণ হয় না। এরপর স্পেনে তিনি চলে যান জয় গুপ্তা এবং সেখানে তিনি লোয়ার ডিভিশনে খেলেন। এবং এরপর 2023-2022 একদম শেষের দিকে, 2023 শেষের দিকে তিনি FC গোয়াতে যোগ দেন এবং এই মরশুমটা অসাধারণ গেছে জয় গুপ্তার, এবং এই মরশুমের পারফরমেন্সের ভিত্তিতে তিনি কিন্তু ভারতীয় দলে, সম্ভাব্য দলে সুযোগ পেয়েছেন এবং 22টা ম্যাচে 2টো গোল আছে এবং 2টো অ্যাসিস্ট আছে। তো একটা অসাধারণ ফুটবলার এই জয় গুপ্তা, এবং তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু শোনা যাচ্ছে মোহনবাগান অনেকটা ইন্টারেস্টেড ছিল এবং তা পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়েও গেছে। এবার দেখার শেষ পর্যন্ত কী হয়, তবে সব কিছু নির্ভর করবে কোচ কে হবেন এবং তার কীরকম পরিকল্পনা থাকবে। যদি হাভাস থাকেন তাহলে তার একরকম পরিকল্পনা, কিন্তু হাভাস যদি অন্য কাউকে কন্টিনিউ করতে না পারেন, তখন উনি যদি অন্য কাউকে কোচ হিসেবে করেন, সিলেক্ট করেন, সেক্ষেত্রে সেই কোচের কী পরিকল্পনা সেই অনুযায়ী কিন্তু দলটা হবে। তাই জন্য হাভাসের আগে সুস্থ হয়ে ওঠা এবং তার অস্ত্রোপচারটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মোহনবাগানের ক্ষেত্রে। তো আমাদেরও নজর থাকবে ব্যাপারটা কোন দিকে গড়ায়। তো ভিডিওটা এইটুকুনি রাখবো এবং আপনাদের মতামত জানাবেন, জয় গুপ্তার সাইন হলে কেমন হয় বা যদি হাভাস না হতে পারেন কে হতে পারে মোহনবাগানের কোচ, মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।